নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল। জি বাংলার পর্দায় সদ্য শুরু হয়েছে ধারাবাহিক মালাবদল, আর এই ধারাবাহিকের হাত ধরে দর্শকদের কাছে অল্পদিনেই জনপ্রিয় হয়ে উঠেছেন ঘটক দিদি ওরফে ঋতুপাই। জি বাংলার দর্শকদের কাছে তিনি নতুন মুখ হলেও স্টার জলসার অতি পরিচিত মুখ তিনি। জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়াতে ইরার চরিত্রে বেশ পরিচিতি পেয়েছিলেন ঋতু, তবে সেখানে তার রোলটি লিড কাস্ট ছিল না। আর নায়িকা হিসাবে মালাবদল তার প্রথম ধারাবাহিক, আর নায়িকা হওয়ার পর নিজের ব্যক্তিগত জীবনের নানা কথা একটা ইন্টারভিউতে ভাগ করে নেন। ঋতু জানান, অভিনয়ে আসার কথা কোনোদিনই ভাবিনি আমি, কলেজে ভালো রেজাল্ট করে গোল্ড মেডেলিস্ট ছিলাম আমি, এরপর আচমকাই একটা বিউটি প্রেজেন্টে অংশগ্রহণ করেছিলাম, আর সেখান থেকেই আমার অভিনয়ের পথ চলা শুরু। মেদিনীপুরের মেয়ে আমি, ওখান থেকে অডিশনের জন্য যাতায়াত করতাম, কিন্তু বিগত এক বছর ধরে কলকাতায় এসে আছি। ঋতু আরও বলেন, মেদিনীপুরের হাই স্কুল থেকে পড়াশোনা করে রাজা নরেন্দ্রলাল খান উমেন্স কলেজ থেকে ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন নিয়ে MSc পাশ করি। ভালো পড়াশোনার জন্য ভালো চাকরির অফারও পেয়েছিলাম, কিন্তু ভাগ্যচক্রে চাকরিতে জয়েনিংয়ের দিন থেকেই শুটিং শুরু হয়, যার ফলে চাকরিটা আর করা হলো না। তবে এখন অভিনেত্রী মন দিয়ে অভিনয়টা করতে চায়, এবং ধারাবাহিকটি যাতে দর্শকদের মন জয় করে বছরের পর বছর চলে সেই আশা রাখেন তিনি। বন্ধুরা, তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে। ধন্যবাদ।